हेलो भिवर्स আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে দারুণ একটা অ্যাপ নিয়ে আলোচনা করব এবং এই অ্যাপ থেকে আপনি 100% পেমেন্ট পাবেন তো এটা হচ্ছে এই যে আমি কিন্তু আপনাদের সাথে কিছুদিন আগে একটা অ্যাপ শেয়ার করেছিলাম প্রায় এক মাস আগে অ্যাপটার নাম ছিল ক্যাশ ক্রেডিট তো এই ক্যাশ ক্রেডিট এই অ্যাপটা কিন্তু 100% পেমেন্ট করেছে তো সেম এই অ্যাডবিনেরই আরেকটা অ্যাপ আমি একটু দেখিয়েছি এসে দেখতে পাচ্ছেন আবারও বলতেছি এটার নাম হচ্ছে ক্যাশ ক্রেডিট এটা হচ্ছে প্রায় এক মাস আগে শেয়ার করেছিলাম এখান থেকে কিন্তু প্রত্যেকেই পেমেন্ট পেয়েছিলেন এই অ্যাডমিনটা কিন্তু আপনাদেরকে 100% পেমেন্ট করেছে তো অনেকেই কিন্তু এই অ্যাপটা শেয়ার করার পরে পেমেন্ট পাওয়ার পরে অনেকেই কমেন্ট বক্সে দেখেছি বলেছেন যে এরকম একটা অ্যাপ শেয়ার করতে এবং এই অ্যাডমিনের একটা অ্যাপ শেয়ার করতে তো আজকে হচ্ছে এই অ্যাডমিনের আরেকটা অ্যাপ শেয়ার করব যেটা থেকে হচ্ছে আপনি 100% পেমেন্ট পাবেন তো আপনি যদি এই অ্যাপটা থেকে উইথড্র করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং অনেক সময় কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন অ্যাপের নাম হচ্ছে ইজি আর্ন তো ক্যাশ ক্রেডিট এই অ্যাপটার হচ্ছে আরেকটা অ্যাপ মানে ওই সেম অ্যাডমিনের কিন্তু আরেকটা অ্যাপ সেই অ্যাপটার নাম হচ্ছে ইজি আর্ন তো এইটাতে আজকে আপনি কীভাবে আর্নিং করবেন কীভাবে কী করবেন কীভাবে উইথড্র করবেন এ টু জেড দেখিয়ে দেবো এবং এই অ্যাপটা যে 100% পেমেন্ট করে সেটা প্রুফ সহকারে দেখিয়ে দেবো কারণ এই অ্যাপটা থেকে আমি নিজেই 50 টাকা উইথড্র করব সেই টাকাটা আমি বিকাশে পাবো তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই অ্যাপটা 100% পেমেন্ট করে নাকি করে না আশা করি বুঝতে পারছেন তো এই অ্যাপটা কিন্তু 100% পেমেন্ট করে আসছে ক্যাশ ক্রেডিট ওই অ্যাপটাও কিন্তু 100% পেমেন্ট করেছিল অ্যাপটাও আশা করি ইনশাল্লাহ 100% পেমেন্ট করবে আপনারা যদি সবাই কাজ করেন তো তাহলে কিন্তু 100% পেমেন্ট করবে তবে অবশ্যই কিন্তু সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% পেমেন্টটা পাবেন না তো এই অ্যাপটাতে আপনি যদি ভালোভাবে কাজ করেন তো তাহলে কিন্তু অনেক দিন পেমেন্ট করবে আপনাদেরকে কারণ আপনারা যদি খারাপভাবে কাজ করেন তো তাহলে কিন্তু অ্যাপটা আপনাদেরকে পেমেন্ট করবে না তো কীভাবে আপনারা 100% সঠিকভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দেবো তো এই অ্যাপটা আপনাদেরকে কিন্তু মানে অনেক দিন কিন্তু পেমেন্ট করবে যদি আপনারা সবাই ভালোভাবে কাজ করেন তো আশা করি সবাই ভালোভাবে কাজ করবেন তো প্রথমত দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপটা ডাউনলোড করবেন তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপটার লিঙ্ক যখন আপনার লিঙ্কে ক্লিক করে দেবেন তখন এরকম চলে আসবে যে এরকম চলে আসবে আপনাদেরকে সরাসরি হচ্ছে গুগল ড্রাইভে নিয়ে চলে আসবে তারপর আপনি হচ্ছে এখানে ডাউনলোড অপশন পাবেন এই ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোডিং হয়ে যাবে আর আরেকটা কথা সেটা হচ্ছে এই অ্যাপটার এই যে ফেসবুক গ্রুপ লিঙ্ক হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং হচ্ছে টেলিগ্রাম লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনারা এই দুইটাতে জয়েন করে নেবেন যদি আপনারা সকল প্রকার হেল্প পেতে চান আশা করি বুঝতে পেরেছেন লিঙ্ক পেয়ে যাবেন হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো যখন আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে ডাউনলোড অপশন চলে আসবে এখানে আপনি আবারও ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাপটা ডাউনলোড করা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে তো তারপর যখন আপনাদের এটা ডাউনলোড করা হয়ে যাবে তারপর আপনারা কী করবেন সরাসরি চলে যাবেন হচ্ছে ফাইল ম্যানেজার এইখানে ফাইল ম্যানেজারে চলে গিয়ে হচ্ছে ফোন স্টোরেজ এইখানে চলে যাবেন তো যখন এখানে চলে যাবেন তারপর হচ্ছে এখানে নিচে আসবেন নিচে আসার হচ্ছে ডাউনলোড অপশন এখানে ডাউনলোডে চলে যাবেন তারপর হচ্ছে একটু নিচে আসবেন ডাউনলোডে চলে আসার পর হচ্ছে একটু নিচে এসে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাপ কিন্তু ইনস্টল করা হয়ে গেছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইজি আর্ন এটা কিন্তু ইনস্টল আপনারা করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন তো ইনস্টল করে হচ্ছে অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কী করবেন সাইন আপে ক্লিক করবেন তবে এখানে কিন্তু অবশ্যই একটা ভিপিএন কানেক্টেড করে নিতে হবে আপনারা কী করবেন টার্বো ভিপিএন এটা হচ্ছে কানেক্ট করে নেবেন হচ্ছে ইউএসএ অথবা ইউকে এইটাতে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে ক্লিক করে তারপর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন পৃথিবী আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটস অথবা হচ্ছে যে দেখতেছি ইউনাইটেড কিংডম এই দুইটা থেকে একটাতে আপনারা কানেক্টেড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি ইউনাইটেড স্টেটস এটাতে কানেক্টেড করে নিচ্ছি তো মাস্ট বি কিন্তু আপনাদের ভিপিএন কানেক্টেড করে কাজ করতে হবে আর যদি আপনি ভিপিএন কানেক্টেড করে কাজ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্লক করে দিবে আপনি পেমেন্ট পাবেনই না আশা করি বুঝতে পেরেছেন তো যারা ভিপিএন কানেক্টেড করে কাজ না করবেন তারা কিন্তু পেমেন্ট পাবেন না এবং আপনার কমেন্ট বক্সে যদি বলেন যে পেমেন্ট পাইনি সেক্ষেত্রে আপনার পেমেন্টটা দেওয়াই হবে না আশা করি বুঝতে পেরেছেন তো সঠিকভাবে কাজ করবেন আপনি 100% পেমেন্ট পাবেন তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনাদের ফুল নেম দিবেন ফুল নেম দেওয়ার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে রেফার কোড দিবেন 1 2 3 4 এইটা দিয়ে দিবেন তো তারপর হচ্ছে সাইন আপ অপশন এখানে একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে তারপর হচ্ছে এখানে আবার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্টেড করে নিচ্ছি আমি তো ইউনাইটেড স্টেটস এটাতে আমি হচ্ছে কানেক্টেড করে নিচ্ছি অলরেডি তো আপনারা কী করবেন অবশ্যই কিন্তু কানেক্টেড করে নেবেন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা থেকে কাজ করতে পারবেন না তো এখন ইজি আর্ন এটাতে চলে আসলাম তো বর্তমানে হচ্ছে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এই যে কত পয়েন্ট রয়েছে 5,046 পয়েন্ট রয়েছে আশা করি বুঝতে পারছেন তো এইখানে আপনারা কীভাবে আর্নিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি
তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ব্যালেন্স রয়েছে 5046 পয়েন্ট এবং এখানে হচ্ছে ইনভ্যালিড ক্লিক হচ্ছে 0। আপনাদের যদি এখানে ইনভ্যালিড ক্লিক হয় তো তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না, অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। ইনভ্যালিড ক্লিক হচ্ছে আপনি ভুলেটে ক্লিক করবেন না, তো ভুলেটে যদি ক্লিক করেন তো তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না, আপনারা কেউ ভুলেটে ক্লিক করবেন না। এখানে অনেক আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে, এখানে আপনারা কীভাবে কী করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্পিন করে আর্নিং করতে পারবেন, এই ক্যাপচা করে আর্নিং করতে পারবেন, ক্লেম করে আর্নিং করতে পারবেন। এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে 650টা ক্যাপচার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1350টা করেছি, কারণ হচ্ছে আমি দুই দিনের উপরে কাজ করতেছি এই অ্যাপটাতে। তো এখানে আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন, আমার রেফার আইডি এটা, তো আপনারা 1234 ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেফার করে চাইলে আর্নিং করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিন হচ্ছে এই যে ক্যাপচার করতে পারবেন 650টা, এর বেশি যদি আপনি করার চেষ্টা করেন মানে ক্যাপচাটা, তো তাহলে কিন্তু এখন ব্লক হয়ে যাবে। তবে হচ্ছে ক্লেম আর্ন করতে পারবেন, প্রতি ক্লেম এ পাবেন হচ্ছে 80 থেকে 100 পয়েন্ট, মানে ইচ্ছা মতো আপনি এই যে ক্লেম আর্ন করতে পারবেন এবং প্রতিটা ক্লেমের জন্য হচ্ছে আপনি পাবেন 80 থেকে 100 পয়েন্ট, তার মানে হচ্ছে প্রায় হচ্ছে 1 টাকার মতো পাবেন হচ্ছে প্রতি ক্লেমে। তো এটা আনলিমিটেড করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো নিচে আসলে এখানে দেখতে পাবেন যে আপনি প্রতি এই যে অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করলে 100% পেমেন্ট পাবেন, উইথড্র করার 12 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্টটা পাবেন, কিন্তু আপনারা কিন্তু তার আগেই পেয়ে যাবেন, মনে করেন 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন, সঠিকভাবে যদি আপনি কাজ করেন। তারপর দেখতে পাচ্ছেন সঠিকভাবে কাজ করে পেমেন্ট পাননি এমন কোনো অভিযোগ অথবা যে কোনো মতামত জানাতে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, অথবা এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রাম সাপোর্ট, এখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি উইথড্র করব, কারণ হচ্ছে প্রথমে উইথড্র এটা প্রুফটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি থ্রি ডটে ক্লিক করলাম, আপনারা কীভাবে উইথড্র করবেন সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এই ওয়ালেটে একটা ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি বিকাশে নেবেন নাকি রিচার্জে নাকি বিটকয়েনে নেবেন সেটা সিলেক্ট করবেন। মিনিমাম উইথড্র ফর বিকাশ হচ্ছে 5000 পয়েন্ট, রকেটে হচ্ছে আপনার 5000 পয়েন্ট, রিচার্জে হচ্ছে 2000 পয়েন্ট, মানে হচ্ছে আপনার 20 টাকা। তবে আপনি যদি 2200 পয়েন্ট উইথড্র করেন বিকাশের, সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে মিনিমাম উইথড্র বিকাশে 5000 পয়েন্ট হচ্ছে 50 টাকা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে 2200 পয়েন্ট উইথড্র করলে 20 টাকা বিকাশে নিতে পারবেন, তার মানে হচ্ছে আপনি চাইলে 2200 পয়েন্ট হলেই আপনি বিকাশে উইথড্র করতে পারবেন, মানে মাত্র 22টা ক্লিক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যদি বিকাশে নিতে চান সেক্ষেত্রে বিকাশে সিলেক্ট করে পয়েন্ট লিখবেন 2200, অথবা আপনি যদি এখানে মনে করেন যে ইয়া নিতে চান 5000 পয়েন্ট নিতে চান সেক্ষেত্রে আপনি 5000 পয়েন্ট লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু 5000 পয়েন্ট উইথড্র করবো, তো তারপর হচ্ছে নাম্বারের জায়গায় হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা কী করবেন আপনাদের নাম্বারটা দিবেন, তো আপনাদের নাম্বার দিয়ে হচ্ছে বিকাশে নেবেন নাকি রিচার্জে সেটা সিলেক্ট করে হচ্ছে রিডিম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিডিম করে নিয়েছি, এখন আমার বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে 10:52 বাজে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 10:52 বাজে বর্তমানে এবং হচ্ছে জুলাই 14, মানে আজকে হচ্ছে 14 তারিখ 10:52, তো বর্তমানে হচ্ছে যে 10:55 বাজে, তার মানে হচ্ছে মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 50 টাকা পেমেন্টটা পেয়ে গেছি, আশা করি বুঝতে পারছেন। তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওই যে কত টাকা 50 টাকা কিন্তু পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন র্যাপ হচ্ছে ইজি আর, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইজি আর্ন থেকে 50 টাকা পেমেন্টটা পেয়ে গেছি, ইনস্ট্যান্ট কিন্তু প্রায় পেমেন্টটা পেয়ে গেছি, মাত্র 3 মিনিটের মধ্যেই আমাকে কিন্তু পেমেন্টটা করে দিয়েছে। তো আপনাকে কিন্তু মাত্র 3 মিনিটের মধ্যেই পেমেন্টটা করে দেবে, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিলাম, তো এখন হচ্ছে দেখাবো আপনারা কীভাবে এখানে কাজটা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো পেমেন্ট প্রুফ কিন্তু দেখানো হয়ে গেছে, এই অ্যাপটা 100% লেজিট সেটা কিন্তু প্রমাণ আপনি পেয়ে গেছেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে আপনি আর্নিংটা করবেন। তো আমি অ্যাপটা ওপেন করে দিলাম, তো আশা করি বুঝতে পারছেন সবাই কিন্তু এই অ্যাপটা থেকে 100% পেমেন্ট পাবেন। আর যারা ক্যাশ ক্রেডিট ওই অ্যাপে কাজ করছেন তারা জানেনি যে এই অ্যাপটা 100% পেমেন্ট করে। আর আমার পেমেন্ট হিস্টোরি এখানে চলে গেলাম, তারপর হচ্ছে পেমেন্ট হিস্টোরিতে চলে গেলে দেখতে পাচ্ছেন এত নাম্বার এত বিকাশ এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই অ্যাপে প্রথম উইথড্র করেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকাশে অ্যাপ্রুভ, আশা করি বুঝতে পারছেন। এখন কীভাবে এখানে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি স্পিনে ক্লিক করবেন, প্রথমে স্পিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্পিন অপশন চলে আসে, এখানে একটা স্পিনে ক্লিক করে দেবেন আবারও, তারপর হচ্ছে স্পিনটা কমপ্লিট হয়ে গেলে এখানে একটা অ্যাড চলে আসবে, দেখতে পারবেন একটু ওয়েট করেন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড শো করেছে, তো এখানে হচ্ছে আপনাদের 10 সেকেন্ড ওয়েট করতে হবে, 10 সেকেন্ড ওয়েট করার পর হচ্ছে আপনাকে ব্যাকে প্রেস করতে হবে। তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে আর মাত্র 4 সেকেন্ড ওয়েট করতে, এভাবে হচ্ছে কাউন্টডাউন হবে। তারপর দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে, আমরা কী করবো ব্যাকে প্রেস করবো। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কী বলছে 25টা কমপ্লিট করতে বলছে, আমরা কী করবো একে একে হচ্ছে 25টা কমপ্লিট করে নিব। তো আপনারা কী করবেন সেমভাবে হচ্ছে 25টা কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে হচ্ছে আমার 23টা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে,
এখানে হচ্ছে আরেকটু কমপ্লিট করে নিচ্ছি আমি। তো এখানে আপনি কি করবেন, প্রচেষ্টা এইভাবে হচ্ছে আপনি কমপ্লিট করে নেবেন একদমই সহজ। এখানে হচ্ছে আপনার অ্যাড আসবে, অ্যাড আসার হচ্ছে 10 সেকেন্ড থেকে হচ্ছে ব্যাকে প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রচেষ্টা কমপ্লিট করার পর হচ্ছে এখানে ক্লেম না অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ক্লেম এনেবল সাকসেস, ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার কী করবেন, নিচে আসবেন, দেখে যাচ্ছে নিচে আসবেন। নিচে আসার পর হচ্ছে ক্লেম অপশন এখানে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে তারপর হচ্ছে এখানে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করে তারপর হচ্ছে এখানে একটা অ্যাড চলে আসবে, সেই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে 2 মিনিট ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন ওয়েট আনটিল ফিনিশ। এখানে হচ্ছে আপনার 2 মিনিট ওয়েট করবেন, মাস্ট বি কিন্তু 2 মিনিটের মতো ওয়েট করতেই হবে আপনাদের এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রায় 2 মিনিটের মতো থাকলাম, থাকার পর হচ্ছে ব্যাকে প্রেস করলাম। তারপর দেখতে পাচ্ছেন ইউ গট 100 পয়েন্ট, এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু আপডেট করে দিচ্ছে, মানে হচ্ছে 146 পয়েন্ট টোটাল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত আপনার যে স্পিনের কাজ করতে হবে, আশা করি বুঝতে পারছেন। স্পিনের কাজ হচ্ছে এইভাবে আপনি আনলিমিটেড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ক্যাপচার কাজ, ক্যাপচার কাজ হচ্ছে এখানে ক্যাপচারতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে যা লেখা থাকবে তাই এখানে আপনাকে উঠে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করে তারপর হচ্ছে এখানে অ্যাড চলে আসবে, অনেক সময় কিন্তু অ্যাড আসবে না, যদি না আসে সেক্ষেত্রে কাজ করবেন না, কিছুক্ষণ পরে কাজ করবেন। দেখতে পাচ্ছেন নো অ্যাডস ফাউন্ড ফর ডিসপ্লে, এখানে কিন্তু বর্তমানে কোনো অ্যাড নেই। তো এখন বর্তমানে কাজ করবেন না এই যে ক্যাপচাই, তো আপনার কিছুক্ষণ পরে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু সকল কিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছি, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ডাউনলোড করবেন, কীভাবে এখানে পেমেন্ট নেবেন, আমি পেমেন্ট প্রুফ সহকারে দেখিয়ে দিয়েছি। কীভাবে আপনি টেলিগ্রামে জয়েন করবেন তাও দেখিয়ে দিয়েছি, এবং কীভাবে আপনি স্পিনের কাজ করবেন, ক্লেমের কাজ করবেন, ক্যাপচার কাজ করবেন, সকল কিছুই দেখিয়ে দিয়েছি। ক্যাপচার কাজ হচ্ছে আমি দেখাতে পারিনি, তবে আমি একটু আপনাকে বলে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনার এটা উঠাবেন, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড এখন চলে আসছে, মানে যদি আপনাদের অ্যাড না আসে তাহলে 2-1 মিনিট পরে কাজ করবেন, তাহলে অ্যাড চলে আসবে। দেখতে পাচ্ছেন আবার হচ্ছে একটা ক্যাপচার দিয়েছে আমাকে, সেই ক্যাপচারটা আপনাদের লিখতে হবে, লিখে হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাপচার সাবমিট সাকসেস, তার মানে কিন্তু আমার এখানে ক্যাপচারটা হয়ে গেছে 2টা। দেখতে পাচ্ছেন এখন যদি আমি ব্যাকে প্রেস করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাকে কিন্তু পয়েন্ট দিয়ে দিছি। তো একটা ক্যাপচার জন্য হচ্ছে আপনার 2টা পয়েন্ট দিবে। তো এইখানে হচ্ছে 650 ক্যাপচার, তার মানে হচ্ছে আপনার যে 1300 মতো পয়েন্ট দেবে, 1300 পয়েন্ট হচ্ছে আপনার 13 টাকা। তো প্রতিদিন ক্যাপচার কাজ করছে করে হচ্ছে আপনি 13 টাকা আর্নিং করতে পারবেন, এবং হচ্ছে স্পিন এবং ক্লেম এইগুলোর কাজ করে কিন্তু আরও বেশি আর্নিং করতে পারবেন, এবং রেফার করেও কিন্তু আরও আর্নিং করতে পারবেন। স্পিন এবং ক্লেমের কাজ কিন্তু আনলিমিটেড, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।